নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো, কাল রাত থেকেই পড়েছে, কাল রাত 8:30 নাগাদ পড়েছে। আমাদের বাড়িতে কালকে পুজো হয়নি, আজকেই পুজো হবে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পুজোর জোগাড়ের কাজে লেগে পড়েছি। এই যে এখন প্রথমেই ফলটা ধুয়ে নিচ্ছি। ফলটা ধুয়ে রাখলে কী হবে, তাহলে জলটা ঝরে যাবে ভালো মতো, না হলে জল থেকে যাবে। তো সেই জন্য আর কি আগে জলটাই ঝরিয়ে নিচ্ছি। তো আর এদিকে দেখো, আজকে আকাশে কিন্তু বেশ রোদ। পুজো থেকেই আমাদের এখানে বেশ ঝকঝকে রোদ, এখনও একদিনও বৃষ্টি হয়নি। তো আমার ফলগুলো ধোয়া হয়ে গেছে, এবারে জল ঝরতে রেখে দেব। তো তারপরে আমি ঘর ঝাড়ু দেওয়া, মোছা এইসব কিছু করে নিয়ে এখন চলে এসেছি আলপনা দিতে। আমাদের ঠাকুর তো ঘরের মধ্যেই থাকে, তো তাই আর কি ঘরের মধ্যেই খুব সুন্দর করে লক্ষ্মীর পা এঁকে তারপরে এদিকে আলপনা দিতে শুরু করে দিয়েছি। আমি অতটা ভালো আলপনা দিতে পারি না, যেরকম পারি আর কি সেরকমই দিচ্ছি। আর আমার সাথে এবারে আমার মানুও যোগ দিয়েছে, ও এবছর আর কি শিখছে, হাতে খড়ি হচ্ছে ওর আলপনাতে। আর কেমন এঁকেছে চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো কীরকম আঁকছে, ওর বাবাই ভিডিও করছে আর হাসছে ওর আঁকা দেখে। যাই হোক, ছোটো মানুষ যেমন করছে তেমনই তো ভালো। এই যে দেখো কীরকম আলপনা দিচ্ছে। তারপরে এই যে ঘরের সামনে সামনে চৌকাঠগুলোতে আলপনা দিতে বসে পড়েছি, আর আমার সাথে আছে আমার বাহন, মানে আমার মানু। ওকে আমি এই যে বলে বলে দিচ্ছি, এরকম এরকমভাবে আলপনাটা দাও, আর ও সেরকমভাবেই করছে। দেখো কেমন খালি আলপনাটা দিচ্ছে, এই প্রথমবার আলপনা দিচ্ছে। যাই হোক, আজ লক্ষ্মী পুজোর দিন, আমার মা লক্ষ্মীও আলপনা দিচ্ছে, এর থেকে বড় আনন্দের জিনিস আর কি বা হতে পারে। তো এখন তোমাদের এই যে সব আলপনা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আলপনাগুলো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। জানি ভালো হয়নি অতটাও, কিন্তু তবুও কমেন্ট করে জানাবে। আর এখানে এই যে মানুষ টান টান করে তারপরে এখানে বসে পড়েছে ওর যত খেলনাবাটি নিয়ে। আর এদিকে আমি ঠাকুর পুজোর সব জোগাড় করে রেখে দিয়েছি। এই যে যত রকমের নৈবেদ্য সাজানো, মিষ্টির নৈবেদ্য, ফলের নৈবেদ্য, তারপরে চালের নৈবেদ্য, সব রকম কিছু সাজিয়ে গুছিয়ে একদম রেখে দিয়েছি। ঠাকুর মশাই এলেই ব্যাস পুজো শুরু হয়ে যাবে। আর আজকে দেখো মা লক্ষ্মীর মুখটা কী সুন্দর হাসি হাসি লাগছে। আমাদের বাড়িতে এখনও প্রতিমা পুজো হয় না, এখনও এমনি পিকচারেই পুজো হয়। পরে ইচ্ছা আছে প্রতিমা পুজো করব। আর এখন দেখো ঠাকুরমশাই এসছে, পুজোর জোগাড় করে রেখে দিয়েছি 11টার সময় সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন 3টে বাজে, এখন ঠাকুরমশাই এসছেন। আজকের দিনে তো মানে ঠাকুরমশাই পাওয়াই মুশকিল, মানে ঠাকুরমশাইদের কোনো টাইমই থাকে না, কখন আসবে কখন আসবে না, এটাই একটা মহা সমস্যা। তো যাই হোক, এখন এসেছেন ঠাকুরমশাই, পুজো করছেন। ওই যে আমি বলছি আর ঠাকুরমশাই হাসছেন। তো চলো এখন ভালো ভালোই পুজোটা শুরু হোক। আর আজ যেহেতু বাড়িতে পুজো হচ্ছে, তাই আজ দুপুরে মানু আর ঘুমায়নি। এই যে মানু এদিকে বসে আছে, ঠাকুর পুজো হচ্ছে, এদিকে মানু আর মানু ঠাকুমা দুজনে বসে আছে।
ओम त्रद विष्णा ओम परमं प्रदं ओम सदा प्रसन्ति ओम शूराय जीविवा ओम चक्रा काय धूप पूरो पड़बे ओम विष्णा ओम ओम त्रद विष्णा परमं प्रदं ओम सदा प्रसन्ति ओम शूराय जीविवा ओम चक्रातकम् ओम विष्णुं ओम नवधन्वदन्नम् ओम सुजलं सुफलं शस्यश्यामलं ओम वसुन्धरावि ओम धनलक्ष्मीकावि नमामि ओम धनधाकत ओम धनस्पुत्र ओम एकदेवाय ओम कुमिराय धनुधाय नदीधिपाय च ततो प्रासादान्मे धनुधान नदी सम्पद ओम वास्तुदेवाय मगमा लक्ष्मीदेवाय नमः ओम त्रिलोक ओम पूजिते देवी कमले नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो नमः না তুমি ভাত খেয়েছো মা তুমি এমনি একটা ফুল নিয়ে বসো এই ঠাকুরকে দিয়ে দাও না ফুল নিয়ে একে একটা ফুল দিন তো ওই তো আমি জানি বলবো কুসুমকে পুজো দিয়ে ও বাবা ট্রাস্টার নিয়ে নিজে দিয়ে দিল নম পুষ্পী পুষ্পী মা পুষ্পী পুষ্পাঞ্জলি নম হস্তি নম ধন্য ধান্য সুজলান সুফলান শস্য শ্যামালান বসুন্ধরা ওই ধান্য লক্ষ্মী কাউই নম নম ত্রৈলোক্য পূজিতি দেবী কমলী মাগু বিষ্ণু বল্লভী যথাশ্রম সুস্থিরা মাগু কৃষ্ণে তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা মহালক্ষ্মী দেবী সচলা ভূতি হবি ক্রিয়া পদ্রা মাগু মহাপদ্রা লয়া শ্রীপদ্রধারিণী দ্বাদশৈতা তো আমাদের এইবারের লক্ষ্মী পুজো একদম খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল মায়েরও অঞ্জলি দেওয়া শেষ তো এখন এই যে দেখো ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন আমার এই যে মা লক্ষ্মীকেও একবার ঠাকুরের পাশে বসিয়ে ছবি তুলে নিলাম তো চলো আজকের ব্লগটাও তবে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা